এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, 2021 নির্বাচনে নন্দীগাঁয়ের প্রার্থী ছিল শুভেন্দু অধিকারী, আর একদিকে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ঝটকা দিয়েছিল শুভেন্দু অধিকারী, তা মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য না করতে পেরে নন্দীগ্রামের ভোটের ফলাফলে কারচুপির অভিযোগে আদালতে দ্বারস্থ হয়েছেন, যেখানে তো আবার বড় ধাক্কা খেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় আজ সরাসরি জানিয়ে দিলেন যে তিনি সিপিএমে থাকছেন না, আর তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন, এমনটাই শুভেন্দুর দাবি। যেখানে বর্ষা বিরোধী দলকে পড়লো পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। তো বিশ্লেষণ ভিডিওটি শুরু থেকে শেষ দেখুন, চ্যানেলের নতুনরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভবিষ্যতের ভিডিওসহ ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। নন্দীগ্রামের হারের পর মমতার যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো একটি আসন থেকে বিধায়ক হতে হবে, তা না হলে তার মুখ্যমন্ত্রী পদ আর থাকবে না, এমনটাই ভারতের সংবিধান। সেই ক্ষেত্রে কি ভাবছেন ইলেকশন কমিশনার, পশ্চিমবঙ্গে এই করোনাকালে কি উপনির্বাচন করা সম্ভব? এই বিষয়ে এখনো কোনো ঘোষণা করেনি ইলেকশন কমিশনার, যেখানে কিন্তু বড় ধাক্কা খেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 6 মাসের মধ্যে জিতে বিধায়ক হতে না পারলে তার মুখ্যমন্ত্রী পদ অনিশ্চিত হতে পারে, এমনটাই ভারতের সংবিধান। যেখানে কিন্তু বড় ধাক্কা খেলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গে এই করোনাকালে উপনির্বাচন করা সম্ভব নয়, জানালেন নির্বাচন কমিশনার। তাহলে কি পশ্চিমবঙ্গে উপনির্বাচন হবে না এখনই? তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গে উপনির্বাচন করা সম্ভব কিনা অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।